বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার কথা কম বেশি সবারই জানা, কিন্তু জাতির পিতাকে হত্যা করার পর কয়েক ঘন্টা আসলে কি হয়েছিল, কেমন করে ঢাকার 32 নম্বরের বাড়ি থেকে মরদেহ টুঙ্গি পাড়া গেল, কোন প্রক্রিয়ায় করা হলো দাফন, সে বাস্তব ঘটনাগুলো এবার সেলুলয়েডের পর্দায় তুলে আনছে নির্মাতা আশরাফ শিশির। সিনেমার নাম 570। ঘোষণার প্রায় 2 বছর পর সম্প্রতি শুটিং শুরু করলেন এই নির্মাতা। বিস্তারিত জানাচ্ছেন ফাতেমা কৌশল। একদল সেনা সদস্যের তত্ত্বাবধানে হেলিকপ্টারে করে বঙ্গবন্ধুর মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে টুঙ্গিপাড়ায়, যার নেতৃত্বে আছেন একজন তরুণ সৈনিক। বঙ্গবন্ধু হত্যার পরবর্তী 36 ঘন্টার সাক্ষী তিনি। 1975 সালের 15ই আগস্ট নির্মমভাবে সপরিবারে বঙ্গবন্ধু হত্যার ঘটনা বাংলাদেশের ইতিহাসে ঘটনা বহুল ও বেদনার, আর এই ঘটনাকেই ট্রিলজি আকারে বড় পর্দায় আনার ঘোষণা দেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা আশরাফ শিশির, যার একটি 570। আমি আসলে আমার থার্ড যে পার্টটা সেটাই প্রথমে শুরু করেছি, এবং সেটা করতে গিয়েও আমার প্রায় 10 বছর গবেষণা করতে হয়েছে, তাই আমি সবচেয়ে শেষের অংশটি দিয়ে শুরু করছি। এরপরে যেটা হবে সেটা প্রিকুয়েল হবে। বঙ্গবন্ধুকে হত্যা করার জন্য যে পরিকল্পনা, কারা জড়িত ছিল, কিভাবে এই অ্যাসাসিনেশনটা হয়েছিল, সেটা আমার সেকেন্ড পার্ট। সিনেমার গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা যাবে বাপ্পী চৌধুরীকে, রয়েছেন আরও 300 জন অভিনয় শিল্পী। ওই দিনগুলো আমাদের বাংলাদেশের মানুষ অনেকেই হয়তো বা জানেন না। এখন এই ছবিটি নির্মাণের মাধ্যমে আমাদের এই ঘটনাটা জানবেন, তখন তারা বুঝতে পারবেন যে আসলে ওই দিনটি কতটা কলঙ্কিত অর্থে ছিল। শুটিং ও পোস্ট প্রোডাকশনের কাজ শেষে আগামী বছরের 17ই মার্চ 570 মুক্তি দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানান প্রযোজনা সংস্থা। আমাদের যে জাতির পিতার 100 বছর জন্মদিন শেষ হওয়া, আমাদের ছবি দিয়ে যেন শেষ হয়, এটাই আমাদের টার্গেট। মার্চের 17 তারিখের মধ্যেই আমরা এটা রিলিজ দেওয়ার প্ল্যানে আছে। 1996 সালে দায়েরকৃত বঙ্গবন্ধু হত্যা মামলার সাক্ষ্য ও গুরুত্বপূর্ণ তথ্য উপাত্তকে ভিত্তি করে এই সিনেমার চিত্রনাট্য করেছেন আশরাফ শিশির। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।